ধারণা করব সাইড এফেক্ট নীতি। জৈব রসায়নে যখন একটা অপ্রতিসম যৌগ যখন অপসারণ বিক্রিয়া দেয়, তখন যে নীতিটা কার্যকর হয় সেটাকে বলে সাইড এফেক্ট নীতি। অপ্রতিসম যৌগ কি সেটা আমরা চলো একটু দেখে আসি। এখানে যে যৌগটা দেওয়া আছে, এখানে সাধারণত আমার যেটা কার্যকরী মূলক সেটা কিন্তু আমার এই ক্লোরিন পরমাণুটা আমার কার্যকরী মূলক, বা এখানে ক্লোরিন যে আমার মূলকটা আছে সেটা আমার কার্যকরী মূলক। তাহলে এখানে কার্যকরী মূলক যুক্ত কার্বনকে আমরা বলা হয় আলফা কার্বন। আলফা কার্বনের পাশে যে কার্বন গুলো থাকে তাদের বলা হয় বিটা কার্বন, তাদের বলা হয় বিটা কার্বন। এখন আমরা দেখব এই বিটা কার্বনে হাইড্রোজেন আছে দুইটি, এই বিটা কার্বনে হাইড্রোজেন আছে তিনটি। তাহলে আমরা দেখা যাচ্ছে কার্যক্রম যুক্ত কার্বনকে বলা হয় আলফা কার্বন, আলফা কার্বনের পাশের কার্বন গুলোকে বলা হয় বিটা কার্বন, এবং বিটা কার্বন যে হাইড্রোজেন গুলো থাকে তাদের বলা হয় বিটা হাইড্রোজেন। তাহলে এখানে বিটা হাইড্রোজেন দেখছি আমরা তিনটা, এখানে দেখছি দুইটা। যেহেতু এরা সংখ্যাটা সমান নয় সুতরাং এদেরকে বলা হবে, এটাকে বলা হবে অপ্রতিসম যৌগ। আর যদি এখানেও তিন এখানে তিন যদি হতো তাহলে সেটা হতো আমার প্রতিসম যৌগ। তাহলে এখন আমরা যে নীতিটা দেখবো সাইড এফেক্ট নীতি, এটা সাধারণত আমার অপ্রতিসম যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। এই অপ্রতিসম যৌগটার ক্ষেত্রে অপসারণ যখন বিক্রিয়া হবে তখন আমার দেখা যাবে যে এখানে এই দুটার যে কোনো একটা আমার প্রধান উৎপাদ হবে, একটা হবে গৌণ উৎপাদ। তাহলে এই দুটাই কিন্তু আমার উৎপন্ন হতে পারে, এদের সাথে একটা কমন একটা উৎপাদ তৈরি হবে দুটার ক্ষেত্রে, সেটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে এই দুটার ভিতরে কোনটা আমার প্রধান উৎপাদ, এটা সাধারণত আমার ভর্তি পরীক্ষা এসে থাকে। তাহলে এখন আমরা দেখব যে কোনটা আমার প্রধান উৎপাদ, বা আমরা কিভাবে বের করব। সাইড এফেক্ট নীতি থেকে আমরা জানি একটা অপ্রতিসম যৌগের অপসারণ বিক্রিয়ায় সাধারণত আমার কার্যক্রম মূলকটা এখান থেকে অপসারিত হয়, এবং সাথে বিটা হাইড্রোজেন যেগুলো আছে অর্থাৎ বিটা কার্বনে যে হাইড্রোজেন গুলো থাকবে সেখান থেকে হাইড্রোজেনকে নিয়ে চলে যাবে। এখন আমরা দেখব কোন বিটা কার্বন থেকে হাইড্রোজেন গুলো চলে যাবে। সাইড এফেক্ট নীতিতে বলা হয়েছে সেই বিটা কার্বন থেকে হাইড্রোজেন চলে যাবে যেখানে হাইড্রোজেনের পরিমাণ কম। তার মানে বোঝা যাচ্ছে যে গরিব তাকে আরো গরিব বানিয়ে ফেলো, আর মার্কিন কুইন্ট আমরা পড়েছিলাম যে বড়লোক তাকে আরো বড়লোক বানাতে হবে। তাহলে ঠিক আছে, এখানে আমরা দেখছি যে যদি এই জায়গা থেকে হাইড্রোজেনটা চলে যদি যায়, অর্থাৎ এই হাইড্রোজেন এবং ক্লোরিন চলে যদি যায়, তাহলে দ্বিবন্ধনটা চলে আসবে কিন্তু আমার এখানে। এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন চলে যাওয়ার পর দ্বিবন্ধনটা আমার চলে আসবে এখানে, অর্থাৎ যেটা আমি প্রথম ক্ষেত্রে দেখিয়েছি। যদি কখনো দেখা যায় যে এখানকার ক্লোরিন পরে হাইড্রোজেনকে নিয়ে চলে যাবে, তাহলে দ্বিবন্ধনটা চলে আসবে আমার এখানে, যেটা আমি নিচেরটার ক্ষেত্রে দেখিয়েছি। এখন আমাকে সাইড এফেক্ট নীতিতে আমাকে কি বলা হলো, সেই বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হবে যেখানে হাইড্রোজেনের পরিমাণ কম। তো আমরা দেখছি যে এখানে বিটা কার্বনে বিটা এই বিটা কার্বনে বিটা হাইড্রোজেন ছিল দুইটি, এই বিটা কার্বনে বিটা হাইড্রোজেন ছিল তিনটি। তাহলে অবশ্যই এখানে যেহেতু আমার দুইটি ছিল বা কম ছিল, সুতরাং এখান থেকেই হাইড্রোজেনটা অপসারিত হবে, অর্থাৎ অ্যান্সার হবে কিন্তু এখানে যেখানে দ্বিবন্ধন আছে ওটা হবে আমার অ্যান্সার। তাহলে এই দুইটার ভিতরে উপরেরটা হবে আমার প্রধান উৎপাদ, নিচেরটা হবে আমার গৌণ উৎপাদ। এরপর আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি, সেটা খেয়াল করো এখানে দ্বিবন্ধন যুক্ত যে কার্বন গুলো আছে, অর্থাৎ দ্বিবন্ধন আশেপাশে যে কার্বন গুলো আছে সেগুলোকে তুমি আগে শনাক্ত করে ফেলো। দ্বিবন্ধন আশেপাশে যে কার্বন গুলো আছে সেগুলোকে আমি চিহ্নিত করলাম। চিহ্নিত করার পর দেখা যাচ্ছে এই দ্বিবন্ধনের পাশে যে কার্বন গুলো আছে এখানে টোটাল হাইড্রোজেন আছে দুইটি, আর এখানে টোটাল হাইড্রোজেন আছে তিনটি। আমরা দেখব যেখানে হাইড্রোজেনের পরিমাণ কম সেটাই হবে প্রধান উৎপাদ। তাহলে অ্যান্সার হবে উপরেরটা।